নমস্কার এই ভিডিওতে আমরা আপনাকে কাঁধের কয়েকটি ব্যায়াম দেখাব যেগুলি বাড়িতে বা কোনো সীমাবদ্ধ স্থানে করা যেতে পারে কাঁধের পেশিগুলির সক্রিয়করণ এবং প্রসারণ খুবই প্রয়োজনীয় এই পেশিগুলি আমাদের প্রতিদিনের ক্রিয়াকলাপ কারণে সাধারণত ব্লেশ ক্লান্ত হয়ে পড়ে এই ব্যায়ামগুলি মেঝেতে করতে পারেন পছন্দ মতো নিচে মাদুর বা কোনো পাতলা কুষানযুক্ত কিছু ব্যবহারও করতে পারেন প্রথম ব্যায়ামটি হলো ইগল আর্মস লিফ্ট স্ক্রিনে অবস্থান এবং গ্রত্তিবিধি সাবধানতার সাথে লক্ষ্য করুন নব্বই ডিগ্রিতে আপনি আপনার সামনে আপনার বাম কুনুই রাখুন এর নিচ থেকে ডান কোনই এমনভাবে রাখুন যাতে দুটো কুনুই একে অপরের ওপর থাকে আপনি যদি স্বাচ্ছন্দ্য বোধ করেন তবে হাতের তালু মুড়িয়ে আপনার বাম বুড়ো আঙুলের ওপর রাখুন আপনি যদি এটি করতে সক্ষম হন তবে কেবল হাত দুটি একে অপরের ওপরে এমন করে রাখুন যাতে আঙুলগুলি ওপরের দিকে থাকে শ্বাসপ্রশ্বাস নিন কনুইগুলি আপনার বুকের ঠিক সামনে রাখুন কনুইগুলি আপনার কপালের দিকে সরান দু সেকেন্ড শ্বাস ধরে রাখুন এবং তারপর শ্বাস ছেড়ে দিন প্রতিটি হাত দিয়ে এইভাবে পাঁচবার করে করুন পরবর্তী ব্যায়ামটি হলো দ্য ক্যাট কাউ কাঁধ এবং পিঠের জন্যে প্রথমে টেবিল টপ অবস্থানে বসুন কাউপোজের জন্য এগিয়ে এবং পিঠ ধনুকের মতো করে বেঁকিয়ে ওপরের দিকে তাকান আপনার কাঁধের অংশটি প্রশস্ত করুন এবং আপনার কান থেকে দূরে নিচের দিকে নামিয়ে দিন একবার নিঃশ্বাস নিন এরপর ক্যাট পজিশনে পরিবর্তন করুন এবার নিঃশ্বাস ছাড়ুন আপনার মেরুদণ্ড এবং আপনার পিঠ ও কাদ উল্টো করে আপনার দিকে নিয়ে যান একবার নিঃশ্বাস নিন এবং এই একইভাবে দশবার করে করুন পরবর্তী ব্যায়ামটি হলো উইন্ড মিল আর্মস প্রথমে টেবিল টপ অবস্থানে বসুন শ্বাস নিন এবং আস্তে আস্তে একটি হাত ওপরের দিকে ঘোরান হাত নিচে আনার সময় শ্বাস ত্যাগ করে এবং বৃত্তটি পূরণ করুন ফোকাস বজায় রাখতে হাতের তালুতে দেখুন একবার হয়ে গেলে অন্য দিকে আবার করুন প্রতিটি পাশে একইভাবে দশ বার করে করুন পরবর্তী কাঁধের ব্যায়ামটি ভালো করে লক্ষ্য করুন প্রথমে অবস্থানে বসুন আপনার কাঁধ আপনার কব্জির ওপরে এবং আপনার পশ্চাত অংশ আপনার হাঁটুর ওপরে রয়েছে তা দেখে নিন শ্বাস নিন হাতের সাহায্যে ধীরে ধীরে বুকে জোর দিয়ে একটু একটু করে এগোন কাদ এবং বুক ধীরে ধীরে এগোতে থাকুন তিন থেকে চারবার শ্বাস ধরে রেখে এই অবস্থানটি ছেড়ে দিন একইভাবে পাঁচবার করে পুনরায় করুন এই সিরিজের শেষ অনুশীলনটি হল ওয়াইট কোবরা টুইস্ট ব্যায়ামটি ভালোভাবে লক্ষ্য করুন আপনার পেট বরাবর শুয়ে পড়ুন বুকের কাছে আঙুলগুলি আরও বিস্তৃত করুন শ্বাস নিন বুক ওপরে তুলুন শ্বাস ছাড়ুন একটি কাতকে নিচের দিকে নামান শ্বাস নিন আবার বুকটি মাঝখানে এবং ওপরের দিকে তুলুন শ্বাস ছাড়ুন কাঁধ আস্তে আস্তে নামিয়ে দিন প্রতিটি পাশে এই একইভাবে দশ বার করে পুনরাবৃত্তি করুন আরও ব্যায়ামের ভিডিওর জন্য আমাদের ওয়েবসাইট ইউটিউব পেজ বা ফেসবুক পেজে যান